তো আমি আবার লাইভ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমাদের WBPS ওয়ার্কশপ ইনস্ট্রাক্টরের কোশ্চেন পেপারের ডিটেল সলিউশন পার্ট টু। কালকে আমি পার্ট ওয়ান, অর্থাৎ আমি কিন্তু মানে 25টি কোশ্চেন ডিটেলসে সলিউশন করে দিয়েছিলাম যেটা সায়েন্সের থেকে ছিল। আজকে পার্ট টু নিয়ে হাজির হয়েছে, তো তোমরা তাড়াতাড়ি লাইভে চলে আসো এবং অংশগ্রহণ করো, এবং তোমরা অবশ্যই কোশ্চেন নাম্বার মেনশন করে দিয়ে তোমরা কোনটা অ্যান্সার করেছো বা কোনটা অ্যান্সার মনে হচ্ছে সেটা অবশ্যই মেনশন করবে, ঠিক আছে? চারজন লাইভে চলে এসছে, তোমরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও। যেটা আমি প্রথমে একটা বলবো, দেখো তোমরা আমি আগের দিন যে সলিউশন করে দিলাম সায়েন্সের সেই পোর্শনটা খুলে রেখেছি, এখানে যেটা আমি একটা জিনিস বলবো যেটা কিন্তু আমি তোমাদেরকে আগেও বলেছি, কোশ্চেন নাম্বার 93 যেটা বলছিলাম তোমাদেরকে একটু চেক করে দেখতে, ঠিক আছে? এবং আমি কোশ্চেন মার্কও দিয়ে রেখেছিলাম যে আমাকে দেখতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে এইটা, আমি অ্যান্সার যেটা বলেছিলাম এ, ওই প্লেইন ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভেলোসিটি চেঞ্জ যাবে, তোমরা বলছিলে ডি, অবশ্যই ঠিক, আমি চেক করে দেখলাম ফ্রিকোয়েন্সি হচ্ছে ওই প্লেইনটার হচ্ছে ভেলোসিটি শুধুমাত্র চেঞ্জ হবে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সিটা সেম থাকবে, ঠিক আছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে ডি। একটু প্রবলেম দিচ্ছে, দাঁড়া এক সেকেন্ড ওয়েট করো তোমরা। স্ক্রিনটা হ্যাং মেরে গেছে, যারা এখনো লাইভে জয়েন্ট হওনি জয়েন্ট হয়ে যাও। রেজাল্ট পুজোর পরে, এখন আর চান্স নেই, কারণ চেক করতে তো টাইম লাগে, এরপরে তোমাদের অ্যান্সার কী দেবে কিন্তু পিএসসি, এখন সব এক্সামের অ্যান্সার কী দেয়, আশা করি কাল বা পরশুর মধ্যে তোমরা পিএসসির অ্যান্সার কী পেয়ে যাবে, এবং সেই অ্যান্সার কী রেসপেক্ট একটা টাইমও দিবে, যে টাইমে মানে কোনো কিছু অ্যান্সার কীতে যদি তোমাদের কোনো প্রবলেম বা কি থাকে ওটার জন্য একটা পোর্শন উইন্ডো ওপেন হয়ে যাবে, সেই ডেটের মধ্যে তোমাদেরকে সেটা জানাতে হবে, কোশ্চেন নাম্বার মেনশন করে কোনটা কারেক্ট অ্যান্সার হতে পারে সেটাও কিন্তু একটা টাইম দিবে, ঠিক আছে? তোমার অ্যান্সার কিন্তু আশা করা যায় কাল পরশুর মধ্যে তোমরা অ্যান্সার কি পেয়ে যাবে পিএসসি, মানে অফিসিয়াল অ্যান্সার কি। আর কাট অফ নিয়ে অনেকেই বলেছিলে, কাট অফটা ঠিক বোঝা যাচ্ছে না, তবে আমি যেটা করেছিলাম পুল করেছিলাম সেটাতে কিন্তু 50-60% ভোট কিন্তু সব থেকে বেশি করেছে, জেনারেল মানে ওপেন ক্যাটাগরির যে কাট অফটা থাকবে সেটা 50-60 মধ্যে ভোটটা বেশি পড়েছে, ঠিক আছে? তো ফাইনাল অ্যান্সার কীটা দেখ অফিসিয়ালি মানে পিএসসি, সেখান থেকে কিছুটা আইডিয়া পাওয়া যাবে কী হতে পারে। যাই হোক, তো যেটা আমি ডিসকাস করছিলাম সেটা আমি আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে? যেটা কোশ্চেন নাম্বার আমি যেটা বললাম
93 নিয়ে তাহলে এটার आंसर আমি এ বলেছিলাম তো এ হবে না ঠিক আছে তো এটার आंसर ডি হবে ঠিক আছে এটার आंसर ডি হবে তো চলো আজকে সলিউশন করে অলরেডি 7 মিনিট হয়ে গেছে তো আমি আজকে क्वेश्चन নাম্বার 1 থেকে 25 টি সলভ করব অর্থাৎ ইংলিশ পোরশনটা তোমাদেরকে আমি এখন সলভ করে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমার যে সেটটা ছিল সেই সেটের ফারস্টে ইংলিশ আছে 1 থেকে 25 ইংলিশ তো ইংলিশটা সলভ করছি তো তোমরা বলে দাও क्वेश्चन নাম্বার 1 1 এর आंसर কি হতে পারে কি বলেছে এ ড্যাশ অফ উলফস সারাউন্ডেড আস ইন দা ফরেস্ট উলফস মানে আমরা জানি খেক্সিয়া আমাদেরকে ফরেস্টের চারপাশে ঘিরে রেখেছিল ঠিক আছে তাই এটা উলফ হচ্ছে গ্রুপ যে কোনো পশুর গ্রুপ এটা কিন্তু তোমরা জেনে রাখবে তার কারণ এরপর যেটা আইটিআই ইনস্ট্রাক্টর আছে সেখানেও কিন্তু এরকম টাইপের কোশ্চেন আশা করতে পারো মানে এটাতে একটা সুবিধা হবে তোমরা যদি এটা দেখে রাখো একটা সুবিধা হলো এরপর ল্যাব অ্যাসিস্ট্যান্ট যখন হবে বা আইটিআই এর ইনস্ট্রাক্টর হবে তো তোমাদের করতে সুবিধা হবে যে বুঝে যাবে যে কিরকম টাইপের কোশ্চেন হতে পারে ঠিক আছে কোশ্চেন কিন্তু অত ইজি হবে না তো এই উলফের যে গ্রুপ আছে সেটাকে প্যাক বলে তাহলে কারেক্ট অ্যান্সার এ হবে ঠিক আছে এ প্যাক অফ উলফ সারাউন্ডেড আস ইন দা ফরেস্ট ঠিক আছে উলফসের যে গ্রুপটা রয়েছে তাকে প্যাক বলা হয় ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন নাম্বার 2 ব্যাবনস আনলাইক হিউম্যানস আর ড্যাশ টু এইচআইভি এইচআইভি ভাইরাস ঠিক আছে ব্যাবনস হচ্ছে ওয়ান গ্রুপ অফ মাঙ্কি ঠিক আছে এক টাইপের মাঙ্কি জেনারেল আফ্রিকা টাফ্রিকা সাইডে পাওয়া যায় তো ব্যাবনস আনলাইক হিউম্যানস আর ড্যাশ টু এইচআইভি হস্টাইল রেজিস্ট্যান্স ভ্যাকসিনেটেড সাসেপ্টেবল এবার কেউ যদি অ্যান্সার করে থাকো তো কমেন্ট করে জানাতে পারো এটার অ্যান্সার কী হবে কোশ্চেন নাম্বার 2 ঠিক আছে এখনও কেউ আসেনি 10 জন অনলাইনে রয়েছ তো বলো 2 নাম্বার কী হবে এখানে আমি একটা জিনিস বলছি এই যে বি আর ডি এর মধ্যে কনফিউশন আছে মানে অনেকে বি বলবে অনেকে ডি বলবে আমার মতে কিন্তু বি হবে আমি বলে দিচ্ছি রেজিস্ট্যান্স ঠিক আছে সাসেপ্টেবল হচ্ছে মানে এইচআইভি হওয়ার চান্স বেশি তো ব্যবনের একটা বৈশিষ্ট্য আছে ঠিক আছে এইচআইভি 1 মানে এইচআইভি 1-2 বলে ভাইরাস আছে এই 1টা ব্যবনে হয় না ঠিক আছে তো ব্যবনস আনলাইক হিউম্যান মানে মানুষের তো হয় কিন্তু আনলাইক বলেছে এই আনলাইকের মধ্যেই গল্প আছে তাহলে মানে আনলাইক হিউম্যান মানে লাইক হিউম্যান না আনলাইক হিউম্যান রেজিস্ট্যান্স যেটা হিউম্যানে নেই এবার সাসেপ্টেবল বললে সাসেপ্টেবল মানে রোগটা হয় তাহলে এখানে আনলাইক থাকতাম তো লাইক হিউম্যান হতো কারণ হিউম্যানও হয় হিউম্যান হচ্ছে এইচআইভি ভাইরাস দ্বারা অ্যাটাক হয় তাহলে লাইক হিউম্যান তাহলে ব্যাবনস আর সাসেপ্টেবল হতো কিন্তু আমার যেটা মত আমি যতটা জানি তো আনলাইক যেহেতু আছে তো আমার মতে রেজিস্ট্যান্ট হওয়া উচিত সাসেপ্টেবল হবে না লাইক হলে সাসেপ্টেবল হতো দেখো কোশ্চেনটা ভালো করে বোঝো সাসেপ্টেবল মানে ওটা হওয়ার চান্স মানে হয় তাহলে লাইক হিউম্যান মানে হিউম্যানের মতো ব্যবনটা হচ্ছে সাসেপ্টেবল টু এইচআইভি কিন্তু ব্যবনে হয় না আনলাইক হিউম্যান মানে হিউম্যানের মতো না তাহলে হচ্ছে ব্যবনস রেজিস্ট্যান্স তো এটাই আমার কিন্তু কারেক্ট মনে হচ্ছে ডি ডি অ্যান্সার দিয়েছে কিন্তু কোশ্চেন নাম্বার মেনশন করোনি ডি জনার্দন মন্ডল কমেন্ট করছে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স ডি অর্থাৎ সাসেপ্টেবল কমেন্ট করলো কিন্তু আমার মতে কিন্তু রেজিস্ট্যান্স হচ্ছে তাও তোমরা একবার দেখে নিও ঠিক আছে মানে আমি আমার যেটা হলো আমার মত আমি সেটা জানালাম যে আমি যে 100% কারেক্ট সেটা কিন্তু আমি বলছি না আর একটা হচ্ছে পিএসসি যেটা অ্যান্সার কী নেবে সেটাই তো অ্যান্সার কি তো পাবলিশ করবে তখন দেখা যাবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3 সময় নষ্ট না করে হুইচ অফ দ্য ফলোয়িং প্রিফিক্স ক্যান বি অ্যাডেড দ্য ওয়ার্ড ন্যাশনাল টু ফ্রম অপোজিট মানে ন্যাশনাল আর আগে কোন প্রিফিক্সটা করলে সেটা অপোজিট হবে তো এটা আমি বলে দিচ্ছি এটা সবাই পারবে অ্যান্টি ন্যাশনাল যেটা হলে অ্যান্টি সোশ্যাল অ্যান্টি ন্যাশনাল মানে অ্যান্টি ইউজ করলে সেটা অপোজিট হয়ে যায় ঠিক আছে সোশ্যালের ক্ষেত্রে তাই হয় অ্যান্টি সোশ্যাল অ্যান্টি ন্যাশনাল এবং স্পেলিংটা ANTI ঠিক আছে সি না কিন্তু ঠিক আছে স্পেলিংটা দেখবে চলো কোশ্চেন নাম্বার 4 কি বলেছে সি চেঞ্জ মিন ঠিক আছে সি চেঞ্জ বলতে কি বোঝাচ্ছে মানে এমনি মিনিং যদি আমি ধরি সি মানে সাগর সমুদ্র চেঞ্জ সাগর সমুদ্র চেঞ্জ হচ্ছে মানে সেটা কখনোই সম্ভব না অর্থাৎ একটা মানে একটা কি বলবো একটা অদ্ভুত ধরনের পরিবর্তন বা আসলে সেটাকে সি চেঞ্জ বলা হয় তাহলে ওয়েট এক্সপিরিয়েন্স মানে ভেজা অভিজ্ঞতা হবে না রেডিক্যাল ট্রান্সফরমেশন হ্যাঁ এইটা হবে মানে একটা মানে হিউজ চেঞ্জ বা ট্রান্সফরমেশন মানে একটা জিন্স থেকে আরেকটা জিন্সে চেঞ্জ হয় চেঞ্জ ইন ক্লাইমেট হবে না ক্লাইমেট চেঞ্জ ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং এটাও না তো সি চেঞ্জ বলতে এটাকে বোঝাচ্ছে রেডিক্যাল ট্রান্সফরমেশন ঠিক আছে 4 বি অনেকে অ্যান্সার দিয়েছে 4 বি হ্যাঁ অবশ্যই 4 বি 3 অ্যান্সার বি এসছে হ্যাঁ 3 বি যারা যারা অ্যান্সার দিয়েছ একদম কারেক্ট অ্যান্সার দিয়েছ ঠিক আছে
ফোরের সি দিয়েছো অনুনাব দত্ত, চেঞ্জ ইন ক্লাইমেট এটা হবে না কিন্তু আমার মতে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ, কেউ যদি ফাইভ করে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও কি বলছে। হি ক্যান অফেন বি সিন প্লেইং দ্য ডেভিলস অ্যাডভোকেট, এটা ভালো দিয়েছে, এটাও কিন্তু ইডিয়ামস টাইপের, ডেভিলস অ্যাডভোকেট। দ্য আন্ডারলাইন এক্সপ্রেশন মিন কি বলছে, প্রোভাইডিং অ্যান আনপপুলার কাউন্টার আর্গুমেন্ট, অ্যাক্টিং অ্যাজ অ্যাডভোকেট ইন ম্যাটার অফ দ্য মোরালিটি, কমেন্টিং অ্যা সিন, স্পিকিং ইন অ্যান ইভিল ওয়ে, তো কী হতে পারে, ঠিক আছে। পাশের কমেন্ট চলে এসছে এ প্রোভাইডিং অ্যান আনপপুলার কাউন্টার আর্গুমেন্ট, হ্যাঁ এ হবে, মানে ব্যাপারটা হচ্ছে প্লেইং ডেভিলস অ্যাডভোকেট মানে কি, কেউ একজন আছে সেটা হচ্ছে মানে আর্গু করা, আর্গুমেন্টে অংশগ্রহণ করা, মানে কোনো একটা জিনিসকে বারবার মানে আর্গুমেন্ট করে করে ভুল থাকলে সেটাকে সঠিক প্রমাণিত করার চেষ্টা করা, সেটাকে বলা হয় ডেভিলস অ্যাডভোকেট, ঠিক আছে। তো প্রোভাইডিং অ্যান আনপপুলার কাউন্টার আর্গুমেন্ট, ঠিক আছে, মানে কোনো একটা ভুল কিন্তু সেটাকেও মানে আর্গুমেন্ট করে করে মানে সঠিক প্রমাণ চেষ্টা করা, ঠিক আছে। তো পাঁচের এ হবে, ক্লিয়ার। চলো নেক্সট সিক্স, টুডে আই স থ্রি কাপস ইন দ্য উলফস ড্যাশ, ঠিক আছে, কাপস মানে বাচ্চা, তিনটা বাচ্চা দেখেছিল উলফসের ড্যাশ, তার মানে এখানে বুঝতে হবে উলফস যেখানে থাকে তার জায়গার নাম, এরকম টাইপের কোয়েশ্চেন তোমরা আশা করতে পারো থাকে, যে গ্রুপদের নাম, আর একটা হচ্ছে যেখানে রাখা হয়, যেরকম কুকুর যেখানে রাখা হয় সেটাকে ক্যানাল বলে, ঠিক আছে, ঘোড়া কোথায় থাকে তার জায়গার নাম বাংলাতে যেটা আস্তাবল বলে, ঠিক আছে, লায়ন কোথায় থাকে, এই জিনিসগুলো কিন্তু তোমরা পাবে। তো এখানে উলফসের ক্ষেত্রে যেখানে থাকে সেটাকে লেয়ার বলে, এল এ আই আর, ঠিক আছে, এইটা হবে, ঠিক আছে। সিক্সের ডি, ফাইভের একজন দিয়েছে এ, একটা সিও এসছে, ঠিক আছে, যেটা আমি বললাম ফাইভের এ হবে, অ্যাক্টিং অ্যাজ অ্যাডভোকেট ইন ম্যাটার অফ মোরালিটি, এটা ঠিক বি কিন্তু যাচ্ছে না, এটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে আমার মতে, ঠিক আছে। সিক্সের ডি হলো। চলো সেভেন, সেভেনের অ্যান্সার দাও, সিক্সের ডিও দিয়েছে অনেকে, সিও দিয়েছে কিন্তু ডি আছে, তোমরা একটু এটা চেক করে নিও। নেক্সট সেভেন কি বলেছে, দ্য টিচার গেভ আ পারস্পেসিয়াস এক্সপ্লেনেশন অফ দ্য লিগ্যাল ম্যাটার, তার মানে এটা হচ্ছে স্পষ্ট এক্সপ্লেনেশন দিয়েছে, ব্যাখ্যা এটার মানে, ঠিক আছে, এটার মানে প্রথমে জানতে হবে স্পষ্ট। তাহলে এবার অপশন থেকে বলো কোনটা হতে পারে, দ্য এ সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এই আন্ডারলাইন ওয়ার্ডের সিনোনিম জানতে চেয়েছে, ঠিক আছে। সেভেনের অ্যান্সার কিন্তু চলে এসছে ডি, ঠিক আছে, পুনেন্দু চক্রবর্তী একদম কারেক্ট অ্যান্সার দিয়েছে, ডি হবে, লুসিড, লুসিড এক্সপ্লেনেশন মানে একদম স্পষ্ট বিবরণ দেওয়া, ঠিক আছে, একদম ইজি, স্পষ্ট, ক্লিয়ার, ঠিক আছে। তো সেভেনের ডি, ভেরি গুড। নেক্সট এইট, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ ইজ নট সিমিলার ইন মিনিং টু দ্য আদার গিভেন ওয়ার্ড, মানে আইডেন্টিফাই দ্য ওয়ার্ড বের করতে বলছে যেটা সিমিলার নয়, তার মানে এখানে এরকম একটা ওয়ার্ড আছে যেটা সিমিলার না বাকিগুলোর থেকে, ঠিক আছে, কি হবে। তো প্রথমে আছে কনান্ড্রাম, কন্ডারি, ডিলেমা, রিগ্রেশন, আমি একটা প্রথমে বলি, সিটা নিয়ে প্রথমে আলোচনা করি, ডিলেমা ওয়ার্ডটা আমরা জানি, ঠিক আছে, ডিলেমাটা হচ্ছে দোমনা, দ্বিধা, মানে কোনো একটা ডিসিশন বা কোনো কিছু নিয়ে দ্বিধাভক্ত হওয়া, মানে কোনটা করবো, এটা না এটা, দোমনা, ঠিক আছে। তো এই বাকি দুটা মানেও কিন্তু তাই, আর রিগ্রেশনটা কিন্তু আলাদা, ঠিক আছে, রিগ্রেশন জেনারেল বোঝা আমাদের ম্যাথের ক্ষেত্রে আছে, রিগ্রেশন মানে পশ্চাৎ অভিমুখী হওয়া, কোনো কিছু পিছন নেওয়া বা ফলো করা, পশ্চাৎ অভিমুখী যেটা বাংলায় বলে, ঠিক আছে, ম্যাথের ক্ষেত্রে তাই রিগ্রেশন অ্যানালাইসিস, মানে কোনো ডেটা বা কোনো একটা ট্রেন্ডের শর্ট মানে স্মরণ করা, অনুসরণ এরকম টাইপের, ঠিক আছে। তো বাকি তিনটার মিনিং কিন্তু সেমই, ঠিক আছে, তো ডিটা হচ্ছে আলাদা, তো এইটার অ্যান্সার কিন্তু ডি হবে, ঠিক আছে, এইটার ডি একজন অ্যান্সার দিয়েছে, হ্যাঁ ঠিক, ডি হবে। চলো নাই, আই প্রেজেন্টেড এ ড্যাশ অফ ফ্লাওয়ার টু দ্য চিফ গেস্ট, তা আমরা ফ্লাওয়ারকে কী দিই, বুকে যেটা বলি, এবার এখানে বানান জানতে হবে, তো বুকে বানান কিন্তু এইটা হয় অপশন ডি, বিও ইউ কিউ ইউ ই টি, বুকে, আমি যার যে আমাকে কোশ্চেন দিয়েছে সেও কারেক্ট অ্যান্সার করেছে, কেন সে ডিটে টিক করে রেখেছে, ঠিক আছে। নাইনের ডি অ্যান্সার এসছে, হ্যাঁ অবশ্যই নাইনের ডি। চলো টেন, তাড়াতাড়ি চেষ্টা করবো, দ্য অ্যান্টোনিম অফ দ্য অল্ট্রুইস্ট ইজ, অ্যান্টোনিম মানে অপোজিট ওয়ার্ড, ঠিক আছে, এইটার অপোজিট, এবার এটা মানে জানতে হবে, মানে না জানলে তো করা যাবে না, ঠিক আছে। এবার অ্যাল্ট্রুইস্ট মানে হচ্ছে জেনারেলি মনে রাখবে
মানে যে পরোপকারী বা উদার টাইপের, ঠিক আছে, মানে যেটা আমি বলবো স্বার্থপরের অপোজিট, মানে স্বার্থপর নয়, ঠিক আছে। তো এইটার যেটা হবে ইগোয়েস্টই হবে, ইগো মানে স্বার্থপর, জেনারেলি বোঝায় ইগোয়েস্ট, যে মানে সবসময় নিজের কথা চিন্তা করে, ঠিক আছে। তার অপোজিট হচ্ছে এটা, এটা হচ্ছে পরোপকারী অনেকটা, মানে যে পরের কথা চিন্তা করে বা উদার, যেটা ওরকম টাইপের মিনিং হয়, ঠিক আছে। তো ইগোয়েস্ট কারেক্ট অ্যান্সার হবে। টেনেসি একজন অ্যান্সার দিয়েছে, হ্যাঁ অবশ্যই সি হবে, ঠিক আছে। চলো নেক্সট। 11 বলেছে কি ফিল ইন উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস বসাতে হচ্ছে, ভালো, ভেরি গুড। সি ইজ ড্যাশ এমপি ফ্রম ড্যাশ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, বলো। 11টা অনেকে স্লাইটলি ভুল করে দিবে, মানে অনেকে বি করবে, ঠিক আছে। সি ইজ আ এমপি ফ্রম দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা হবে না, ডি হবে, ঠিক আছে। এটা অ্যান হবে আর এখানে ডি হবে। এবার তার কারণ আছে, এ আমরা জানি ভাওয়েল থাকলে অ্যান হয়, কনসোনান্ট থাকলে এ হয়। ভাওয়েল হচ্ছে পাঁচটা, এ ই ও ইউ আই, মানে এ ই আই ও ইউ, মানে এ ই আই ও ইউ। এবার কিছু এক্সেপশনাল আছে, যে এই ভাওয়েল বাদ দিয়েও কিছু কনসোনান্ট থাকলেও কিন্তু আমার অ্যান হয়, মানে যার উচ্চারণটা হচ্ছে ভাওয়েলের মতো, যেমন এমপি, এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে ই এমপি, মানে প্রথমে ই প্রোনাউন্সিয়েশন হচ্ছে এমপি, ঠিক আছে, মানে ভাওয়েলের উচ্চারণ হচ্ছে, তার জন্য অ্যান হবে। ক্লিয়ার, বোঝাতে পারলাম? এটা কিন্তু খুব ভালো জিনিস, যে কোনো এক্সামে কিন্তু এরকম ফলো করতে পারবে। আর জেনারেলি এরকমই হয়, মানে যেগুলো শর্ট ফর্ম থাকে, এমপি তো মেম্বার অফ পার্লামেন্ট, বা যেগুলো শর্ট করে থাকে, সেই লেটারটাই যখন উচ্চারণ হবে, সেটা যদি কনসোনান্ট থাকে, সেটা কিন্তু ভাওয়েলের মতন উচ্চারণ হলে কিন্তু অ্যান হবে, ঠিক আছে। দুজন কারেক্ট অ্যান্সার দিয়েছে, চলো নেক্সট। 12, অল সিটিজেন্স আর সাবজেক্ট ড্যাশ দ্য অথরিটি অফ দ্য ল, অপশন দেখে বোঝা যাচ্ছে প্রিপজিশন বসাতে বলছে। তাহলে অল সিটিজেন্স আর সাবজেক্টেড টু দ্য অথরিটি অফ দ্য ল, টু হবে, এ হবে, ঠিক আছে, সাবজেক্টেড টু দ্য অথরিটি অফ দ্য ল, ঠিক আছে। বারোর এ কারেক্ট অ্যান্সার দিয়েছ, কিছু প্রবলেম হলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর ভিডিওটা কিন্তু লাইক করে দিও, ঠিক আছে, ভিডিওটা লাইক করে দিও। নেক্সট কোশ্চেন নাম্বার 13, দ্য সিনোনেম অফ অ্যাপ্রাইজাল ইজ, সিনোনেম মানে সমার্থক শব্দ, যেটা বলে একই মানে, অ্যাপ্রাইজাল বা অ্যাপ্রাইজাল, ভালো কোশ্চেন। এগুলো জেনারেলি কলেজ থলেজের ক্ষেত্রে খুব অ্যাপ্রোপ্রিয়েট হয়, অ্যাপ্রাইজাল রিপোর্ট বা এরকম জানতে চাই অ্যাপ্রাইজার, ঠিক আছে। তো এটা কী হতে পারে, অ্যাসেসমেন্ট, অ্যাপ্রোবেশন, অ্যাপোরিয়া, অ্যাপ্রিগেশন, কোনটা হতে পারে তোমরা বলো? অ্যাপ্রাইজাল খুব ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি 13-এর এ হবে আমার মতে, অ্যাসেসমেন্ট। অ্যাপ্রোভিয়েশন নিয়ে অনেকের মধ্যে ডাউট থাকবে, অ্যাপ্রোভিয়েশন, অ্যাপ্রোভিয়েশন মানে অ্যাকচুয়ালি অ্যাপ্রুভড, ঠিক আছে। অ্যাপ্রুভের আগে অ্যাপ্রাইজাল হয়, অ্যাপ্রাইজাল মানে এক্সামাইন করা, মানে অ্যাকচুয়ালি, ঠিক আছে, মানে প্যারামিটারগুলো ডিটারমাইন করা, দ্যাট ইজ অ্যাসেসমেন্ট করা, এবং সেক্ষেত্রে যদি ঠিকঠাক থাকে তাহলে সে তখন অ্যাপ্রুভ পায়। মানে জেনারেলি যেরকম কলেজগুলোর ক্ষেত্রে এটা খুব ইউজ হয়, কোনো কলেজ AICTE অ্যাপ্রুভ হবে কি না, AICTE অ্যাপ্রুভ হওয়ার আছে, তারা অ্যাপ্রাইজাল রিপোর্ট আসে, মানে সেটা প্যারামিটারগুলো ডিটারমাইন করে, যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো এক্সামাইন করে, করার পরে যদি ফুলফিল হয় তখন সেটা অ্যাপ্রুভ পায়, ঠিক আছে। কিন্তু অনেকে বলছে অ্যাপ্রুভড হবে, কিন্তু আমার মনে হয় অ্যাসেসমেন্টটাই বেস্ট। আমি তার কারণটাও বলে দিলাম, যে অ্যাসেসমেন্ট করা মানে এক্সামাইন বা সেটাকে নিরীক্ষা পরীক্ষা করা, দ্যাট ইজ অ্যাপ্রাইজাল, তারপরে সেটা অ্যাপ্রোভেশন বা অ্যাপ্রুভড কন্ডিশনে যায়। 13-এর হে, হ্যাঁ ভেরি গুড, দুইজন অ্যান্সার দিয়েছ। নেক্সট 14, চুজ দ্য অল্টারনেটিভ উইথ দ্য কারেক্ট স্পেলিং, হ্যাঁ এবার স্পেলিং, এটা আগের থেকেই বোঝা যাচ্ছে যে আর্টিকেল, প্রিপজিশন, কারেক্ট স্পেলিং, তারপরে হচ্ছে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ঠিক আছে, তারপরে ইডিয়মস, ইংলিশের থেকে এরকমই কোশ্চেন থাকে। তোমরা আইটিআই ইনস্ট্রাক্টারও এরকম পাবে, এরপরে যেটা ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছে সেটাও পাবে। আইটিআই ইনস্ট্রাক্টারের এক্সাম ডেট দিয়ে দিয়েছে, সামনে 18 তারিখে আছে, কালকের থেকে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এবার দেখো অ্যাকোমোডেশন, এবার অ্যাকোমোডেশনের ক্ষেত্রে দুটো, অর্থাৎ দুটো সি হয়, দুটো এম হয়, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এই যে দুটো সি দুটো এম হবে, বি কিন্তু হবে না, যে করেছিল সে ভুল করেছে, অ্যাকোমোডেশন দুটো সি দুটো এম হয়, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 14 ডি, ভেরি গুড, হ্যাঁ তোমরা সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছ,
এবং যারা অনলাইনে আসো লাইভে আসো অংশগ্রহণ করেছো খুব ভালো লাগছে দেখে। নেক্সট কোশ্চেন 15, দ্য ড্যাশ অফ ড্রয়ার্স ওয়াজ টু ডাস্টি টু বি ইউজড। ঠিক আছে, ড্রয়ারগুলো এতটাই নোংরা ছিল ইউজ করার ক্ষেত্রে সেটা মানে পসিবল ছিল না, কি হতে পারে? রেস্ট, চেস্ট, ক্রেস্ট, কুয়েস্ট। ঠিক আছে, বলো 15 কি হবে? দ্য ড্যাশ অফ ড্রয়ার ওয়াজ টু ডাস্টি টু বি ইউজড। রেস্ট, চেস্ট, ক্রেস্ট, কোয়েস্ট, কোনটা হবে? তো কোন ওয়ার্ডটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে? আমি বলে দিচ্ছি বি হবে, চেস্ট। ঠিক আছে, ড্রয়ের ক্ষেত্রে এটা হবে মানে পর পর প্যারালাল বা অনেকগুলো ড্রয়ার থাকলে সেগুলোকে একসাথে চেস্ট অফ ড্রয়ার বলে। তাহলে দ্য চেস্ট অফ ড্রয়ার ওয়াজ টু ডাস্টি টু বি ইউজড। ঠিক আছে, চেস্টটা অ্যাপ্রোপ্রিয়েট, রেস্ট তো হবে না, ক্রেস্টটা হবে না। মানে পর পর অনেকগুলো ড্রয়ার থাকলে ড্রয়ারের সমষ্টি বা তাদের ইগুলোকে চেস্ট বলে, প্যারালাল ড্রয়ার। 15 সি, একজন দিয়েছে ক্রেস্ট, হবে না। আরেকজন দিয়েছে রেস্ট, দ্য রেস্ট অফ দ্য ড্রয়ার, না, চেস্টটাই কিন্তু ভালো যায়, এটা আমি জানি। ঠিক আছে, তোমরা তো হয়তো চেক করে নিও, চেস্ট অফ দ্য ড্রয়ার। পনেরো সি, ক্রেস্ট, রেস্ট, আরেক রেস্ট, না, চেস্টটা কিন্তু বেস্টে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, চলো নেক্সট 16। অ্যাট 9 PM সি ওয়াজ রেডি টু হিট দ্য স্যাক। মানে 9 PM সি ওয়াজ রেডি টু হিট দ্য স্যাক, এটাও ইডিয়মস। এবার এটার মানে জানতে চাইছে, আলটিমেটলি কি বোঝাচ্ছে? ক্লিন দ্য রুম, স্টিচ গানি ব্যাগস, মানে স্টিচ গানি ব্যাগ মানে বস্তাগুলো যেগুলো হয় পাটের ব্যাগ, সেই ব্যাগগুলোকে সেলাই করতে যাচ্ছে। ঠিক আছে, সেম মিনিং তো হয় না, ইডিয়ম মানে হচ্ছে অন্য মিনিংকে বোঝায়। তো সবার সর্বপ্রথমে খুঁজে বের করতে হবে যেটা একদম বাহ্যিকভাবে যে মানেটা বোঝাচ্ছে সেটা কেটে দিতে হবে প্রথমে। ঠিক আছে, হিট দ্য স্যাক, স্যাক মানে বস্তা, বস্তাকে হিট করতে যাচ্ছে মানে কি বস্তাকে সেলাই করতে যাচ্ছে, হবে না, মানে যেটা একদম বোঝা যাচ্ছে সেটা হবে না। ঠিক আছে, এবার হচ্ছে বাকি তিনটা থাকলো, ক্লিন দ্য রুমের সাথে নেই, এটা হচ্ছে গো টু স্লিপ হবে, এটা মানে তাই বোঝা, হিট দ্য স্যাক মানে ঘুমাতে যাওয়া, সি হবে গো টু স্লিপ। ঠিক আছে, 16 সি একজন অ্যান্সার দিয়েছে, অবশ্যই কারেক্ট অ্যান্সার দিয়েছ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন 7, কি বলেছে? হুইচ পার্ট অফ দ্য গিভেন সেন্টেন্স কন্টেন আ গ্রামাটিক্যাল এরর, গ্রামাটিক্যাল এরর জানতে চেয়েছে। ইফ টিজিং ইজ নট আ ফেনোমেনা অফ রিসেন্ট অরিজিন, এ আছে ইফ টিজিং, বি আছে নট আ ফেনোমেনা, সি আছে অফ রিসেন্ট অরিজিন, ডি হচ্ছে নো এরর। নো এরর বলতে কোনো এরর নেই, কিন্তু এখানে কিন্তু একটা এরর পাওয়া যাচ্ছে আমার যেটা মত, সেটা হচ্ছে এইটা, নট আ ফেনোমেনান, এইটা হবে। কেন আমি বলে দিচ্ছি, ফেনোমেনানটা অ্যাকচুয়ালি প্লুরাল ফর্মে ইউজ হয়। এখানে কি আছে, এ বলেছে ইপটিজিং, ঠিক আছে, আর সিঙ্গুলার হলে সেটা হয় ফেনোমেনান। তবে কিন্তু একটু পার্থক্য আছে, আমেরিকান ইংলিশ একটা হয় আমরা জানি আমেরিকান ইংলিশ, আর একটা ব্রিটেন ইংলিশ। ঠিক আছে, কিছু ক্ষেত্রে ফেনোমেনা আর ফেনোমেনান একই ধরা হয়, কিন্তু ইন জেনারেল ফেনোমেনান হচ্ছে একটা ঘটনা, তার বহু বচন অনেকগুলো ফেনোমেনা হয়। তাহলে এখানে যেহেতু এ বলেছে তাহলে এটা ফেনোমেনন হওয়া উচিত, ফেনোমেনা আছে, তা আমার মতে বি কিন্তু রং আছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 18, কোশ্চেন নাম্বার 18 কি বলেছে? হোয়ার অ্যাজ ক্রিটিসম ডেস্ট্রয় ওয়ান্স কনফিডেন্স, প্রেজ অ্যান্ড এনকারেজমেন্ট ড্যাশ ইট। মানে যেখানে বলেছে, যেখানে ক্রিটিজম মানে ওই যে নিন্দা করা বা ক্রিটিসাইজ করা, ডেস্ট্রয়স ওয়ান কনফিডেন্স, একজনের কনফিডেন্সকে ডেস্ট্রয় করে, প্রেজ অ্যান্ড এনকারেজমেন্ট মানে প্রশংসা এবং তাকে উৎসাহিত, সেটা আবার কী করে, তাকে বুস্ট করে। ঠিক আছে, অবশ্যই বুস্ট হবে। ঠিক আছে, লোয়ার মানে সেটাকে লোয়ার করে না, বুস্ট করবে, কারণ প্রশংসা করছে, তাকে এনকারেজ করে যাচ্ছে। ক্রিটিজম যেরকম তাকে ডেস্ট্রয় করে কনফিডেন্সটাকে, সেখানে কিন্তু প্রেজ অ্যান্ড এনকারেজমেন্টটা কিন্তু সেটাকে বুস্ট করে, মানে সেটাকে বাড়িয়ে দেয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 19, কোশ্চেন নাম্বার 18 এর বি দিয়েছে, যে বি দিয়েছে অবশ্যই কারেক্ট অ্যান্সার দিয়েছ, অনেকে বি দিয়েছে। ঠিক আছে,
Question number 19. Arrange the fourth segment given below to form a grammatical sentence. একটা grammatical sentence বের করতে বলছে চারটা অপশন দিয়ে দিয়েছে মানে সেন্টেন্স দিয়ে দিয়েছে এটাকে সাজাতে হবে মানে কোনটা ফার্স্টে হবে কোনটা সেকেন্ডে হবে কোনটা থার্ডে হবে কোনটা ফোর্থে হবে ঠিক আছে বলো কি হতে পারে ওয়ানে বলেছে ফ্রম দ্য ব্যারেল অফ আ সিক্স শুটার টু নাম্বার বলছে নোটস হোয়াট পাওয়ার স্প্রিং তারপর বলছে এনি ওয়ান হু হ্যাজ সেট ইন আ ডার্কেন থিয়েটার লাস্ট বলছে ইন্টারাপ্টেড বাই কাউবয় মুভিস কি হতে পারে এটা কেউ অ্যান্সার করেছ একজন অ্যান্সার সি করেছিল মানে চার কোশ্চেন পেপারটা আমি নিয়েছি 19 একজন কমেন্ট করেছে ভালো হলো না এক্সাম অনেকেরই ভালো হয়নি কোশ্চেন যখন টাফ হবে অবশ্যই মানে কাট অফ কমে আসবে কোশ্চেন যদি ইজি হতো তাহলে কাট অফ অনেক হাই যেত অনেকেরই ভালো হতো মানে খারাপ হয়েও কিন্তু অনেকের ভালো হয় তো এটা নিয়ে আফসোস করে লাভ নেই অ্যান্সার কিটা দেখ রেজাল্ট বেরোক তারপরে দেখা যাক কী হয় আর নেক্সট তোমরা যারা আছো আশা করি আইটিআই ইনস্ট্রাক্টরের এক্সামটাও দিচ্ছ ওইটার জন্য প্রিপারেশন নাও এবং সেখানেও কিন্তু এরকমই কোশ্চেন আশা করবে এবং প্লাস ওখানে কিন্তু জেনারেল নলেজ আছে কারেন্ট অ্যাফেয়ার আছে কম্পিউটার আছে মানে আরও বেশি কোশ্চেন আশা করবে 19 অ্যান্সার চলে এসছে সি সি 19 সি সবাই সি দিয়েছ ঠিক আছে 3 4 2 1 হ্যাঁ কাট অফ কত হবে দাদা কাট অফ এখনো বোঝা যাচ্ছে না আর আমি লাইভের প্রথমেই বললাম আমি যে পুলটা করেছিলাম সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে এবং আমার গ্রুপে সেটা হচ্ছে 50-60% ভোটটা বেশি এসছে যাই হোক পেসে অ্যান্সার কীটা দেখ তারপরে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে যে কীরকম কাট অফ যেতে পারে ঠিক আছে চলো নেক্সট 20 চলে আসি 20 অ্যান্সারও কিন্তু চলে এসছে এ দেখা যাক কী হচ্ছে চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ যেটা আমি বললাম ন্যারেশন পাবে দ্য টিচার সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট মানে এটা কিন্তু একটা জেনারেল ফেনোমেনন চির সত্য ঘটনা চিরন্তন ঘটনা যে সান পূর্ব দিকে ওঠে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট যার ইনফরমেশন দেওয়া তাহলে অপশনগুলো দেখি দ্য টিচার সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট মানে টিচার বললো যে সূর্য পূর্ব দিকে ওঠে হ্যাঁ ভেরি গুড এইটাই হবে কারেক্ট অ্যান্সার ঠিক একদম কারণ পরেগুলো দেখি দ্য টিচার সেড দ্যাট দ্য সান রাইজ ইজ ইন দ্য ওয়েস্ট দ্য সাইন রাইজেস ইন দ্য ইস্ট এইখানে ভার্ব দিয়ে দিয়েছে এই ভার্বের জন্য হবে না দ্য টিচার সেড দ্যাট দ্য সান রোজ মানে পাস্ট টেন্স করে দিয়েছে হবে না এটা নিত্যনৈমিত্তিক ঘটনা মানে চিরন্তন ঘটনা ঠিক আছে উইল রাইজ না হবে না মানুষ উঠবে উঠবে বলে না ওঠে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট জাস্ট ইনফরমেশন দিয়েছে এবং সেটা প্রতিদিন হয় ঠিক আছে তাহলে 20 এ হবে যারা যারা এ বলেছে হ্যাঁ অবশ্যই কারেক্ট অ্যান্সার চলো নেক্সট 21 21 কে বলছে দ্য ব্রোকেন চেয়ার নিডস রিপেয়ার ভাঙ্গা চেয়ারের রিপেয়ারের দরকার এটা কি আন্ডারলাইন ওয়ার্ডটা ব্রোকেন চেয়ার ভাঙ্গা চেয়ার মানে অলরেডি যে চেয়ারটা ভেঙে গেছে ঠিক আছে মানে ব্যাপারটা এরকম হয় ব্রেক মানে ভাঙ্গা ভার্ব অবশ্যই এটা ভার্ব সেকেন্ড ফর্ম হচ্ছে ব্রেক থেকে ব্রোক হয় মনে হয় তারপরে সেটা হচ্ছে ব্রেকেন থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপেল যেটাকে বলে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপেল ব্রেক ব্রোক ব্রোকেন ঠিক আছে সরি ব্রেকেন লিখে দিয়েছি ব্রোকেন ঠিক আছে তো এটা পার্টিসিপেল হবে সি পাস্ট পার্টিসিপেল যেটাকে বলে পিপি আর এটা হচ্ছে পাস্ট ফর্ম আর এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম ভার্বে ঠিক আছে বাকিগুলো হচ্ছে না কিন্তু ইনফিনিটিভ হবে না জেরান্ড হবে না জেরান্ড হচ্ছে যেগুলো বলে জেরান্ড হচ্ছে ভার্ব নাউনগুলোকে জেরান্ড বলে ভার্ব নাউন বলতে ভার্বগুলোর সাথে আইএনজি যোগ করে জেনারেলি যে নাউনগুলো হয় প্লে থেকে প্লেইং প্লে মানে খেলা করা প্লেইং মানে খেলা মানে আইএনজি যোগ করে যে ভার্বগুলো হয় মানে ভার্বের সাথে আইএনজি যোগ করে যে নাউনগুলো হয় যেটাকে ভার্ব নাউন বলে সেটা জেরান্ড হয় এটা কিন্তু না অ্যাডভার্ব হচ্ছে কি হয় অ্যাডভার্ব মানে যেটা ভার্বকে ডেসক্রাইব করে
ঠিক আছে, এবং জেনারেলি এল ওয়াই এগুলো যোগ করে হয়, ঠিক আছে। সে ডু দা ওয়ার্ক মুভলি বা হি ইজ ওয়াকিং ফাস্টলি, ওয়াকিং মানে হাঁটছে বা ফাস্টলি সেটাকে ডিসক্রাইব করছে, জেনারেল ভার্ব হয়। কিন্তু এখানে চেয়ার আছে, ঠিক আছে। তো ব্রোকেনটা পাস্ট পার্টিসিপেল যেটা হয়, মানে এই জিনিসটাই কিন্তু বেশি যাচ্ছে আমার মতে, সেটাই কারেক্ট অ্যান্সার। একজন অ্যান্সার দিয়েছে এটা অ্যাডজেক্টিভ হবে, কিন্তু অপশনে নেই অ্যাডজেক্টিভ। কিন্তু হ্যাঁ, বোঝায় যে চেয়ার নাউন, তাকে ডিসক্রাইব করছে ব্রোকেন মানে ভাঙ্গা চেয়ার, অবশ্যই অ্যাডজেক্টিভ, অপশনে নেই। এই পার্টিসিপেলটা কিন্তু যাচ্ছে, যেটা আমি এই লজিকটা যেটা দিলাম, যেহেতু অপশনে নেই তাহলে পার্টিসিপেলটাই কারেক্ট অ্যান্সার হিসাবে নিবে, আশা করি পিএসসি তাই করবে। অ্যান্সার কী দিলে বোঝা যাবে, ঠিক আছে। একজন বলেছে পার্টিসিপেল হবে না 100%, এটা অ্যাডজেক্টিভ। আমি যেটা বললাম অবশ্যই অ্যাডজেক্টিভ, যেটা অপশনে নেই। চেয়ার নাউন ফর্ম, চেয়ারকে ডিসক্রাইব করছে, চেয়ারটা কীরকম ভাঙ্গা চেয়ার, ঠিক আছে। কিন্তু পার্টিসিপেলটা আমি কোন লজিকে বললাম, এই লজিকে বললাম, ঠিক আছে। মানে যে চেয়ারটা ভাঙছে, ভাঙ্গার থেকে অলরেডি ভেঙে গেছে ভাঙ্গা চেয়ার, ঠিক আছে। তো সেই হিসাবে ব্রেক ব্রোকেন এরকম হয়, কিন্তু আবার এখানে ভার্ব আছে নিডস রিপেয়ার, অবশ্যই মানে কোশ্চেনটাতে ডাউট আছে, কারণ এটা যদি পার্টিসিপেল করি এইটাখানে আবার নিডস আছে, কিন্তু কিছুটা কিন্তু পার্টিসিপেলের সাথে যায়, ঠিক আছে। এবার দেখা যাক পিএসসি কি নেয়, ঠিক আছে। অবশ্যই সেটা আমি বললাম যে সেন্টেন্সে আছে, যেমন থার্ড ফর্ম হলে সেখানে হ্যাভ হ্যাজ, যেটা গৌরব বলেছে অবশ্যই ঠিক, ঠিক আছে। তো সেই হিসাবে পার্টিসিপেল, তো এখানে কিন্তু এটাই হয়। এবার দেখা যাক পিএসসি কী করে, পার্টিসিপেল হয়তো ফার্স্ট অ্যান্সার কী দিতে পারে, ঠিক আছে। তারপরে হয়তো তোমরা চ্যালেঞ্জ করবে, চ্যালেঞ্জ বলতে যে যেটা থাকে, তারপরে হয়তো পিএসসি সব অ্যান্সারকেই কারেক্ট হিসাবে নেবে। জেনারেলি এটাই করে, মানে গুগল সমাজ যদি কোশ্চেন ভুল থাকে, কোশ্চেন ভুল বা অপশন ভুল থাকে, ঠিক আছে, পরে সেটাকে মানে অ্যান্সার করলে মার্কস পাওয়া যায়, মানে সব অ্যান্সারকেই ধরে নেয়, মানে স্টাফ দিয়ে দেয়, মানে করলেই মার্কস পাওয়া যাবে, ঠিক আছে। তো দেখা যাক অ্যান্সার কী হিসাবে যা আছে, ফার্স্টে আমার যেমন সি দিয়ে দিবে অপশন, ঠিক আছে। তারপরে মানে যে চ্যালেঞ্জের অপশনটা থাকবে, তোমরা অবশ্যই চ্যালেঞ্জ করবে, চ্যালেঞ্জ করবে মানে তোমরা তোমাদের ইটা জানাবে, ঠিক আছে, যে কোশ্চেন রং আছে, ঠিক আছে। সেটা অ্যান্সার কী দিলে আমি আবার একবার ভিডিও বানিয়ে দিয়ে দিব, ঠিক আছে। তারপর চলো 22, সি ওয়াজ বর্ন ড্যাশ পোর প্যারেন্টস, মানে গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিল, পাতি কথায়, ঠিক আছে। 22-এর অ্যান্সার চলে এসছে, 22-এর বি, ঠিক আছে। সি ওয়াজ বর্ন অফ পোর প্যারেন্টস, সি ওয়াজ বর্ন টু পোর প্যারেন্টস উইথ ইন টু, তো কোনটা হবে? She was born of poor parents. অফটা কিন্তু মনে হচ্ছে হবে না, টুটাই কিন্তু বেশি ভালো। She was born to poor parents, মানে গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিল। She was born to rich family, মানে একটা আছে এটা আমি জানি, তাহলে এটার সাথে কিন্তু মিল আছে। She was born to rich family, তো poor parents আর rich family ঘুরে ফিরে পাই একই ধরনের, কিন্তু কিন্তু অফ আমার কিন্তু মনে হচ্ছে না এ হওয়া উচিত, ঠিক আছে। টু অবশ্যই একজন অ্যান্সার দিয়েছে, অঞ্জন মাঝি এ, তোমরা একবার চেক করে নিও এটা। এইটা আমি বললাম, এইটা আমি জানি, সি ওয়াজ বর্ন টু রিচ ফ্যামিলি, এরকম কিন্তু তোমরা পেয়ে যাবে অনেক বইটাই আছে। তো এটার সাথে এটা করলে আছে, গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করা বা বড় মানে রিচ ফ্যামিলিতে জন্মগ্রহণ করা ঘুরে ফিরে একই ব্যাপারটা বোঝাচ্ছে। ঠিক আছে চলো নেক্সট, 23 কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে, ড্যাশ হার্ড টু হ্যাভ প্লেন্টি অফ ড্যাশ, তাহলে এইখানে কি হবে, আই অ্যাডভাইজড হার্ড টু হ্যাভ প্লেন্টি অফ ড্যাশ, তাহলে এটা ভার্ব ফর্ম হবে অ্যাডভাইজড, ঠিক আছে। অ্যাডভাইজড ভার্ব ফর্ম হচ্ছে এ ডি ভি আই এস ই ডি, অ্যাডভাইজড, ঠিক আছে, মানে ভি আই এস ই, এটা হচ্ছে ভার্ব ফর্ম। এবার আমি অ্যাডভাইস দিয়েছি, তাহলে অ্যাডভাইজড, তাহলে হচ্ছে এ আর সি এর মধ্যে যে কোনো অ্যান্সার হবে, বি আর ডি হবে না, প্লেন্টি অফ ড্যাশ। এবার কি আছে, প্র্যাকটিস, ঠিক আছে, এখানে এস ই আছে, এখানে সি আছে, সি হবে কারেক্ট অ্যান্সার, কারণ প্র্যাকটিস এখানে নাউন ফর্ম বসবে,
তাহলে টিআইসি প্র্যাকটিস নাউন ফর্ম, ঠিক আছে? আবার প্র্যাকটিস প্রিআরএসি টিআইএসই, এটা কিন্তু ভার ফর্ম, তাহলে এখানে নাউন হবে সি হবে, তেইশে সি। হ্যাঁ, যে ডি দিয়েছো ভুল করে দিয়েছ, সি অ্যাডভাইসের ভার ফর্মে এস হয়, প্র্যাকটিসও তাই, ভার ফর্মে এস, নাউন ফর্মে সি, এটাই হচ্ছে এখানে ফান্ডা, এস আর সি এর মধ্যে গল্প, ঠিক আছে? তেইশের সি হবে, যারা সি দিয়েছো কারেক্ট অ্যান্সার। চলো, আমি যতটা জানি সেটাই আমি দেওয়ার চেষ্টা করছি। নেক্সট 24, কনভিয়েন্স অ্যালোয়েন্স ইজ নট অ্যাডমিসিবল ইন দিস কেস ফর অ্যাটেন্ডেন্স ইন দ্য প্রোগ্রাম, দ্য নাম্বার অফ এরর ইন স্পেলিং ইন দ্য, নাম্বার অফ এরর বের করতে হচ্ছে স্পেলিং এর দিক থেকে, মানে এই সেন্টেন্সটা যেটা আছে এই সেন্টেন্সের স্পেলিং এর দিক থেকে কত রং আছে, কয়টা আছে, ঠিক আছে? একটা কমেন্ট চলে এসছে ডি, ডি মিন্স চব্বিশে ডি হবে, মানে তিনটা বোঝাচ্ছে, আর কেউ? চলো দেখি নেই আমি, কনভিয়েন্স, কনভিয়েন্সটা ভুল আছে স্পেলিং, কনভিয়েন্স মানে এখানে ইয়ে হওয়া উচিত, এই যে ই এর জায়গায় ইয়ে হবে, ঠিক আছে? কনভিয়েন্স অ্যালোয়েন্স, অ্যালোয়েন্স ঠিক আছে, ইজ নট অ্যাডমিসিবল ঠিক আছে, ইন দিস কেস ফর অ্যাটেন্ডেন্স ইন দ্য প্রোগ্রাম, প্রোগ্রামে ডবল এম হয়, প্রোগ্রাম, হ্যাঁ প্রোগ্রাম ঠিক আছে, অ্যাটেন্ডেন্স ভুল আছে, এই যে এ হবে এখানে, অ্যাটেন্ডেন্স ডি এনস এ অ্যাটেন্ডেন্স, আমি তো দুটোই পেলাম, আমি কিন্তু দুটো পাচ্ছি, কনভিয়েন্স আর অ্যাটেন্ডেন্স, কেউ যদি বলো কমেন্ট করে বললো ভালো, সি একজন দিয়েছে, কিন্তু ডি মানে তিনটে, তিনটে কিন্তু আমি পাচ্ছি না, কেউ কমেন্ট করে বলতে পারে কোনটা ভুল আছে? দাদা কোশ্চেন কি কঠিন এসেছে নাকি এই স্ট্যান্ডার্ডেই হয় ডাব্লিউপিবিএসসি? না, আর রিসেন্ট কিন্তু স্ট্যান্ডার্ড বেড়েছে, মানে যে কোনো এক্সামে যারা নিয়মিত পিএসসি বিভিন্ন এক্সাম দিচ্ছে তারা কিন্তু বুঝতে পারছে, মানে স্ট্যান্ডার্ড যথেষ্ট হচ্ছে। কিছুদিন আগে আমাদের টেকনিক্যালে যেরকম অ্যাস্টিং ইঞ্জিনিয়ার হয়ে গেল, পুরোনো লেভেল থেকে কনসেপ্ট ক্লিয়ার, মানে ওই পুরোনো ধারণাগুলো আর নেই, গতানুগতিকভাবে যে কোশ্চেনগুলো আসে স্ট্যান্ডার্ড হচ্ছে, তো এটা স্ট্যান্ডার্ড হচ্ছে, এরপর আইটিআই ইনস্ট্রাক্টারও আর ল্যাব অ্যাসিস্ট্যান্টও কিন্তু স্ট্যান্ডার্ডে হয় যথেষ্ট। আর যাই হোক, এটা আমি দুটো কিন্তু এরর পেলাম, তোমরা কমেন্ট করে জানাও, একজন সি মানে টু, অনেকেই সি অ্যান্সার দিয়েছে, কনভিয়েন্স অ্যাটেন্ডেন্স, হ্যাঁ এই দুটোই আমি কিন্তু ভুল পেয়েছি, আর ভুল পাইনি, যে যারা তিনটা দিচ্ছ একটু বলে দাও আর একটা কোথায় ভুল আছে, আমি কিন্তু ভুল পাচ্ছি না, ঠিক আছে? চলো নেক্সট 25, এবং এটাই লাস্ট হবে, মানে ইংলিশের লাস্ট কোশ্চেন, তারপরে আছে হচ্ছে ম্যাথ আর রিজনিং এবং আমার লাইভের লাস্ট, অনেকটাই হয়ে গেল, অনেক টাইম হয়েছে। চুজ দ্য কারেক্ট প্রেফিক্স, প্রেফিক্স মানে সামনে যেটা বসে, ঠিক আছে? আর সাফিক্স হচ্ছে পরে যেটা বসে। যাই হোক, শ্যামল ওয়ান্টস টু বি অ্যান্ড ড্যাশ কভার এজেন্ট হোয়েন ই গ্রো আপ, যখন সে বড় হবে তখন একটা ড্যাশ কভার এজেন্ট হবে, কভার এজেন্ট বলতে এটা হচ্ছে আন্ডার কভার এজেন্ট হবে, ঠিক আছে? আমি একটু বলে দিচ্ছি, আন্ডার কভার এজেন্ট বলতে কী বোঝায়, জেনারেলি দূত যেগুলো হয় সেটা, মানে কোনো এজেন্টস তাকে কাজে লাগায় তা বিভিন্ন ধরনের ইনফরমেশন বা সেই জিনিসগুলোকে দেওয়ার জন্য, সেগুলোকে আন্ডার কভার বলে, আন্ডার কভার এজেন্ট। তো শ্যামল ওয়ান মানে বড় এসে আন্ডার কভার এজেন্ট হতে চায়, মানে যেরকম সবারই একটা ইচ্ছা থাকে না, বড় হয়ে ডাক্তার হবে, টিচার হবে, এখানে ঠিক সেরকম আন্ডার কভার এজেন্ট মানে ওই ইনফরমেশন দেওয়া, দুধ টাইপের, মানে একটা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন দিয়ে দেয়, গুপ্তচর টাইপের বা দুধ যেটা বলতে পারি, দুধ ঠিক না, গুপ্তচর, ঠিক আছে? আন্ডার অ্যান্সার দিয়েছে, হ্যাঁ আন্ডার কভার, আমি যেটা জানি সেটাই বললাম, 25 সবাই আন্ডার করেছ, ঠিক আছে? তো এটা আসছে আমার খতম, থ্যাংক ইউ লাইভে আসার জন্য এবং অ্যান্সারের ক্ষেত্রে পার্টিসিপেট করার জন্য। আর যারা লাইভে এখনও আসতে পারেন অবশ্যই ভিডিওটি দেখবে, ভিডিওটি থাকবে এবং কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা কিন্তু লাইক করবে ভিডিওটা, ঠিক আছে? প্লিজ লাইক করবে এবং বন্ধুদের মনে শেয়ার করবে, এখনও কিন্তু তেমনভাবে লাইক আসেনি, কারণ একটা ভিডিও বানাতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, আর আজকে আশা করি নেটওয়ার্কটা প্রবলেম দেয়নি, আমার একটু নেটওয়ার্কের প্রবলেম দেয়, ঠিক আছে? থ্যাংক ইউ, নেক্সট আবার দেখা হবে, ঠিক আছে? থ্যাংক ইউ, গুড নাইট, টাটা।